গুড মর্নিং, সকালবেলা। অর্ক পড়তে চলে গেল, আর তোমরা দেখো আমার গাছের ফুল। আমি এবার পুজোয় বসে গেছি। দেখো সকালবেলা আগে পুজো করে দিনটা শুরু করব। পুজো আমার হয়ে গেছে, গাছের ফুল দিয়ে পুজো করলাম, আর তোমাদেরকে দেখালাম একবার আমার ঠাকুর মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো চলো আজকে শুরু করা যাক ব্লগটা। আজকে শনিবার। আমাদের এই আশেপাশের লোকালিটির মধ্যে একটা পুজো হয়, সেটা হচ্ছে শেতলা পুজো। এই চৈত্র মাসের যে কোনো একটা শনিবার হয়ে থাকে। তো আজকে শনিবার, আজকেই সেই পুজো হচ্ছে। আর যখন আমাদের এই পুজোটা হয় তখন আমাদের প্রত্যেক বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো আজকে আমার রান্না হবে নিরামিষ, আর সেই রান্না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি শেতলা পুজোর যে মন্দির সেটাও তোমাদের দর্শন করাব। তাহলে চলো আজকের সুন্দর ব্লগটা শুরু করছি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি ঘরের পুজো দিয়েছি। তারপরে আশিস গেল ছেলেকে পড়তে দিতে, আর পড়তে দিয়ে ওখান থেকে আসার পথে নিয়ে এসছে ডাব আর ঠাকুরের জন্য সন্দেশ আর ফল টল, সেগুলো আমি একটু পরে আমি পাড়ার ওই মন্দিরে দিয়ে আসবো, তখন তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তা এখন আমি রান্নাটা সারবো। তার জন্য গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল, সেই মটর ডাল দিয়ে বড়া করব, আর বড়া করে সেই বড়া দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব, আর বড়া ভাজা কয়েকটা রেখে দেবো, আর সাথে মুগ ডাল করব, আর সেই ডাল দিয়ে বড়া মুখে দিয়ে খাওয়া হবে, আর এছাড়া ঢেঁড়স আলু ভাজা করব। আর ভাত আমার অলরেডি হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর আজকে আমি দেখো এই ড্রেসটা পরেছি, তোমাদের পরে আমি ঠিক করে দেখিয়ে দেবো পুরোটা, যেহেতু আমি একটু মন্দিরে যাব সেই জন্য একটু ভালো ড্রেস পরলাম, আর হতে পারে যে পরে আমি শাড়িও পরতে পারি। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে। শুনতে পাচ্ছ কি না জানি না, হালকা হালকা ঢাকের আওয়াজ কিন্তু হচ্ছে, কারণ পুজো এক্ষুনি শুরু হবে, এখনও ঠাকুর আসেনি। চলো রান্নাঘরে যাই, আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই। ও আর একটা কথা তো তোমাদের বলাই হলো না, যারা কলকাতায় থাকো কাল রাতে একটু স্বস্তি পেয়েছো তো? বেশ ঝড় বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ছিল, আর কেমন ঘুমোলে সবাই জানিও কিন্তু। তাহলে চলে এসেছি রান্নাঘরে, ভাত আমার হয়ে গেছে, এবার আমি অন্যান্য আয়োজনগুলো করছি, তোমরা দেখতে থাকো। ঢুকে পড়লাম আমার রান্নাঘরে। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন কী করতে হবে? পেস্ট করতে হবে। তাহলে যাই পেস্টটা করে ফেলি। একবার কি দুবার করতে হবে, কারণ আমার মিক্সার গ্রাইন্ডারটা একটু ছোটো নিয়েছি আমি, মানে একদম স্মল সাইজটাই আমি সবসময় ইউজ করি, মিডিয়াম সাইজটা ইউজ করি না, বিগটাও করি না। তো যেটা নিচে আছে সেটা দিয়ে করছি, তাই দুবার করে করতে হলো। যাই হোক, তবুও সময় কিন্তু অনেকটাই কম লাগলো। আজকের বিজ্ঞানের যুগে এই তো সুবিধা। তাহলে চলো আমি কাজ করতে থাকি, আর তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ভাবতে পারছো, যদি এই এতগুলো মটর ডাল আমাকে এখন শিলনোড়ায় বাড়তে হতো তাহলে কী অবস্থা হতো? ভাগ্যিস এখন শিলনোড়ায় বাড়তে হলো না, তাই চট করে দেখো আমার বাটাটা হয়ে গেল। এবারে কিন্তু আমি এই বড়াটা ভেজে নেবো। এর মধ্যে কী কী দিয়েছি বলতো? এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে নুন, ব্যাস।
তোমরা চাইলে আদা কুচি দিতে পারো, আমি দিলাম না, কারণ আমার ছেলের মুখে আদা কুচি পড়লে ও একদম পছন্দ করে না, ও ডালের বড়াটাই খাবে না তারপর, সেই জন্য আমি আদা কুচি দিলাম না। তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো কড়াই খুন্তি নিয়ে আমি রেডি হয়ে গেছি, শুরু করি। ভালো করে এটাকে মেখে নিতে হবে, তারপরে রান্না করতে হবে। তেলটা ঢেলে আজকে সর্ষের তেলে রান্না করব। এই দেখো আমি কোন তেলটা ব্যবহার করি দেখাচ্ছি, হেলদি অ্যান্ড টেস্টি, আমার ভালোই লাগে। শুরু হয়ে যাই, বেশ খানিকটা তেল দিলাম। ব্যাস এইবার ভাজলেই আমার বড়া ভাজা হয়ে যাবে। তাহলে বড়াগুলো দেখো কি সুন্দর করে চটপট করে আমি ভেজে নিলাম। এবারে ওই মশলা দেওয়া আলুটা সেদ্ধ হলে তারপরে আমি বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর কিছু বড়া রাখবো, তোমাদের বলেইছিলাম যে কিছু বড়া আমরা ডালের সাথে খাবো। তো এখন আমি মুগ ডালটা বসাবো পাশের গ্যাসে, মুগ ডালটা করে নিই, চলো। Thank you.
ভেন্ডি আলু ভাজাটা এপাশে বসিয়ে দিয়েছি, আর এখন আমি বড়া আর আলুর ঝোলটা নামাবো। তার জন্যে এখন যেটা দিতে হবে তা হচ্ছে সামান্য চিনি দিলাম, আর গরম মশলা ছড়িয়ে দেব, আর একটু ঘি দেব, দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে আমি কি করব বলো তো, এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা ফোড়ন দেব। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, তাই দেখো আশিস মিষ্টির জল দিয়ে গেল, এখন এটা খাচ্ছি। গরমে সবাই কিন্তু এরকম মিষ্টির জল, ডাবের জল, গ্লুকন ডি এসব খেতে থাকো। রান্না টোটাল কমপ্লিট করে ফেলেছি, এইবারে যেটা করার আছে সেটা হচ্ছে, বললাম আমাদের এখানে আজকে পুজো, কি পুজো না, আঞ্চলিক দেবী শীতলা মায়ের পুজো। তো সেইখানে আমরা সবাই মানে পাড়ায় যত ফ্যামিলি আছে সবাই অনেক বাটা দিই, ডাব দিই, তো আমিও তার ব্যতিক্রম নই, সেই জন্য আমি এখন যাব ওখানে সেই পুজোর থালা সাজিয়ে নিয়ে পুজোর জন্য। তাহলে সেই জন্য এখন আবার ওই থালা সাজাতে হবে, তোমাদেরকে অবশ্যই নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। এবারে কি করবো বলো তো, এবারে একটু ড্রেসটা চেঞ্জ করবো, মানে একটু শাড়ি পরবো, কারণ পুজোর মন্দিরে শাড়ি পরে না গেলে ঠিক ভালো লাগে না। তাহলে একটু শাড়িটা পরে নিই, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুজোর মন্দিরে। শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, দেখো আমি এই শাড়িটা পরেছি, একটা সিম্পল তাঁতের শাড়ি পরেছি, এই গরমে আর কি পরবো বলো। শীতলা পুজোয় বাটা দেওয়ার আগে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি আমার পুজোর বাটাটি সাজাচ্ছি। পুজোর থালা সাজানোর জন্য আমি প্রথমে নিয়েছি একটা পিতলের থালা বা বাটা, তার উপরে দিলাম সন্দেশ, আর আমি গোটা ফল দিচ্ছি, কলা দেব আর শশা দেব, আর আমি এর মধ্যে দেব ডাব। এই ডাবই কিন্তু শীতলা পুজোর প্রধান ফল, ডাবের জল দিয়ে কিন্তু ঘটে জল দেওয়া হয়। এরপরে আমি এরকম একটা ওড়না দিয়ে ঢাকা দেব, দিয়ে নিয়ে যাব। আরও কিছু জিনিস আমি দেব, সেটা এখনও আনা হয়নি, আনতে যেতে হবে, ধূপকাঠি আর মোমবাতি। বাকি জিনিসগুলো আনা হয়ে গেছে, আমি গাছের একটা গন্ধরাজ ফুল দিলাম, আর ধূপকাঠি এনেছি আর মোমবাতি আনলাম। আমি এই উপকরণগুলো এর উপরে দিয়ে দিলাম, কারণ পুজোর উপকরণ হিসেবে তো এগুলো লাগেই। থালা রেডি, এবার আমি যাচ্ছি পাড়ার মন্দিরে। ডাবটা হাতেই নিলাম, আর এই দেখো আমার সাজানো হয়ে গেছে,
আমি বেরিয়ে যাচ্ছি। বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। সবাই বসে আছে দুপুরবেলা খাবে বলে। আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দির থেকে এই ফিরে গেলাম। চল এবার আবার শুরু হয়ে গেল বাড়ির কাজকর্ম। সবাইকে খেতে দিই আর নিজেও খাই। চলো বাড়ি ফিরলাম। ছেলে টিউশন থেকে ফিরেছে, তো ভাবলাম খাওয়ার আগে একটু লস্যি করে দিই। তো সেটাই বানালাম, বানিয়ে এখন দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি লস্যি বানানোর জন্য কী কী নিয়েছিলাম বলে দিই। দই, ঠান্ডা জল, চিনি, নুন আর একটু কাজু বাদাম, এগুলো একসাথে দিয়ে আমি জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। তারপরে রেডি হয়ে গেল আমাদের শরবত। তিনজনেই খেয়ে নিই, একটু ঠান্ডা হয়ে নিই। রেডি, এবার খেতে বসলাম। তো আজকের থালি দেখো এরকম দেখতে লাগছে, একদম ভেজ থালি। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানে এন্ড করি। আজকে তোমাদের কথা অনুসারে, তোমাদের রিকোয়েস্টে অনেকটা বড় ব্লগ দিলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর এইভাবে আমার সঙ্গে থেকো, কমেন্ট করো, লাইক করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ।